কক্সবাজারের শতাব্দীর স্বপ্ন এখন দৃশ্যমান। এবছরই ট্রেন চলবে কক্সবাজারে। একসময় দেশের মানুষের স্বপ্ন ছিল রেলে চড়ে কক্সবাজার ভ্রমণে যাবেন। দীর্ঘদিনের সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। সরকারের মাস্টার প্ল্যানগুলোর বড় একটি অংশ জুড়ে রয়েছে কক্সবাজার। চলছে বিশাল উন্নয়ন কর্মযজ্ঞ। 100 কিলোমিটার দীর্ঘ বিশাল রেলওয়ে নেটওয়ার্ক স্থাপনের কাজ চলছে কক্সবাজার জুড়ে। এই প্রকল্পটির কাজ শতভাগ পূর্ণ হলে ট্রান্স এশিয়ান রেলওয়ে করিডোরে যুক্ত হবে বাংলাদেশ। একই সঙ্গে প্রকল্পের আওতায় 100 কিলোমিটারের এই রেল লাইন পর্যটন নগরী কক্সবাজারকে সারা দেশের সঙ্গেও সরাসরি সংযুক্ত করবে। 2001 সালে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সরকারের মেয়াদে রেল লাইনটির সম্ভাব্যতা সমীক্ষা পরিচালিত হয়েছিল। 2009 সালে পুনরায় ক্ষমতায় এলে কক্সবাজারের দোহাজারি থেকে কক্সবাজার এবং কক্সবাজারের রামু থেকে ঘুমধুম পর্যন্ত রেলপথ ও অবকাঠামো নির্মাণের প্রকল্প অনুমোদন দেয় সরকার। 80% কাজ শেষ, চলতি বছরই রেল যাবে কক্সবাজার। এশিয়ান উন্নয়ন ব্যাংক এডিবি ও বাংলাদেশ সরকারের অর্থায়নে 18,034,48,00,000 টাকা ব্যয়ে দোহাজারি থেকে কক্সবাজার হয়ে মিয়ানমার সীমান্তের ঘুমধুম পর্যন্ত ডুয়েল গ্যাস রেলপথ নির্মাণের পরিকল্পনা করে সরকার। কিন্তু মিয়ানমার সরকারের সম্মতি না থাকায় আপাতত রামু থেকে ঘুমধুম পর্যন্ত 29 কিলোমিটার রেল লাইনের কাজ হচ্ছে না। এখন চট্টগ্রামের দোহাজারি থেকে রামু পর্যন্ত 88 কিলোমিটার এবং রামু থেকে কক্সবাজার 12 কিলোমিটার রেলপথ নির্মাণ হচ্ছে। রেলপথ নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী মফিজ রহমান জানান, এ পর্যন্ত প্রকল্পের অগ্রগতি 80%। মোট 100 কিলোমিটার রেলপথের মধ্যে 65 কিলোমিটার দৃশ্যমান। মোট 9টি স্টেশনের মধ্যে 2টি পুরোপুরি সম্পন্ন। 5টির অবকাঠামো কাজ সম্পন্নের পর ফিনিশিংয়ের কাজ চলছে এবং বাকি 2টির অবকাঠামোর কাজ এখনও চলছে। উভয় রুটে ডুয়েল গেজ ট্র্যাকে চলবে 10টি করে ট্রেন। প্রকল্পের নথি অনুযায়ী প্রাথমিকভাবে ঢাকা থেকে কক্সবাজার এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার উভয় রুটে 10টি করে ট্রেন ডুয়েল গ্যাস ট্র্যাকে চলবে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা থেকে মাত্র 7.5 ঘন্টায় এবং চট্টগ্রাম থেকে 2.5 ঘন্টায় ট্রেন পৌঁছাবে কক্সবাজারে। প্রতিদিন 1 লাখেরও বেশি মানুষ যাতায়াত করতে পারবেন এই রুটে। এছাড়া মাছ, শুটকি, লবণ ও অন্যান্য পণ্য কক্সবাজার থেকে দেশের অন্যান্য স্থানে পরিবহনের জন্য থাকবে বিশেষ রেফ্রিজারেটেড ওয়াগন সার্ভিস। দক্ষিণ চট্টগ্রাম কক্সবাজারের অত্যন্ত 8টি উপজেলায় যাতায়াত ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি এই রেলপথ এই অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচিত করবে বলেও অভিমত বিশেষজ্ঞদের। প্রকল্পের আওতায় 100 কিলোমিটার রেললাইন ছাড়াও কক্সবাজার সদর, রামু, ইসলামাবাদ, লুলাহাজরা, চকরিয়া, হারবাং, লোহাগড়া, সাতকানিয়া ও দোহাজারিতে মোট 9টি স্টেশন নির্মাণ করা হচ্ছে। এগুলোর মধ্যে প্রকল্পটির সবচেয়ে বড় আকর্ষণ কক্সবাজারের আইকনিক ঝিনুক আকৃতির স্টেশনটি। দৃশ্যমান কক্সবাজারের শতভাগ পর্যটক বান্ধব আইকনিক রেলওয়ে স্টেশন। সমুদ্র সৈকত থেকে 3 কিলোমিটার দূরে ঝিলংজাই ইউনিয়নের প্রায় 29 একর জায়গা জুড়ে 215 কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন স্টেশনটি এখন দৃশ্যমান। ঝিনুকের আদলে নির্মিত হয়েছে এই স্টেশন। এশিয়ার প্রথম শতভাগ পর্যটন বান্ধব কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রিত 6 তল বিশিষ্ট স্টেশনটির সম্পূর্ণ ফ্লোর এরিয়া ধরা হয়েছে 1,87,000 বর্গফুট। রয়েছে পর্যটকদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা। সরজমিনে গিয়ে দেখা যায় কক্সবাজার 6তলা ভবনটিতে এখন চলছে সৌন্দর্যবর্ধন, গ্লাস ফিটিং, ফায়ার ফাইটিং, স্যানিটারি ও বৈদ্যুতিক যন্ত্রপাতি স্থাপন সহ শেষ মুহূর্তের কাজ। এ পর্যন্ত স্টেশনটির নির্মাণ কাজের প্রায় 85% সম্পন্ন হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। আইকনিক এই স্টেশনটি নির্মাণের সময় চীন, বেলজিয়াম, ইংল্যান্ড, ইতালি সহ বিশ্বের বিভিন্ন আধুনিক স্টেশনের সুযোগ সুবিধা বিবেচনায় নেওয়া হয়েছে। পুরো প্রকল্পটিতে 110 জন বিদেশি সহ মোট 250 জন প্রকৌশলী নিয়োজিত ছিলেন। পর্যটকরা যেন কক্সবাজারে দিনে এসে ঘুরে আবার ফিরে যেতে পারেন সে ব্যবস্থাও রাখা হয়েছে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, কক্সবাজারে অনেক পর্যটকরাই আসেন একদিনের জন্য। এ সময় তারা নিজেদের মালপত্র রাখার নিরাপদ জায়গা পান না। বিষয়টিকে গুরুত্ব দিয়ে স্টেশনে রাখা হচ্ছে লাগেজ ও লকার সিস্টেম। 18,000 কোটি টাকার এই প্রকল্পের নির্মাণ কাজ শেষ হলে কক্সবাজারের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে। এছাড়াও অর্থনৈতিক উন্নয়নে অনেক দূর এগিয়ে যাবে পর্যটন নগরী খ্যাত কক্সবাজার।